আচ্ছা, আমরা আজকে ভেক্টরের একটা অপারেটর নিয়ে পড়বো। অপারেটর নাম হলো নাবলা। কিন্তু নাবলাটা পড়ার আগে আমরা কিছু বেসিক আলোচনা করব। বেসিকটা কি, আমরা কিন্তু অলরেডি ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানি। ডিফারেন্সিয়েশন মানে কি আসলে, যে ঢাল নির্ণয় করা বা স্লোপ নির্ণয় করা। সো আমরা ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা হলো যে ডিডিটি। সো ডিডিটি করার অর্থটা হলো যে আমি ডিফারেন্সিয়েশনটা বের করতে চাই বা অন্তরকটা বের করতে চাই টি এর সাপেক্ষে, তাহলে টি এর সাপেক্ষে পরিবর্তনের হারটা বের করতে পারি। আর যদি তোমাকে বলে দেয় যে ddx, এর অর্থ হলো আমি পরিবর্তনটা x এর সাপেক্ষে বের করতে চাই। একইভাবে যদি তোমাকে বলে যে ddy, আমি পরিবর্তনটা y এর সাপেক্ষে বের করতে চাই। সো মনে রাখবা, নিচের যে পোর্শনটা থাকে এটা যদি dx হয় তাহলে পরিবর্তনটা x এর সাপেক্ষে বের করতে হবে, আর যদি পরিবর্তনটা dy দেয় তাহলে অবশ্যই y এর সাপেক্ষে বের করতে হবে। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে x স্কয়ার প্লাস xy, এটার তুমি ডিফারেন্সিয়েশন করো x এর সাপেক্ষে। সো ওর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাকে প্রথমে ddx লিখতে হবে, কারণ আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বের করতে চাই। এরপর আমি কি লিখবো, যেহেতু x স্কয়ার আছে, আমরা জানি x টু দি পাওয়ার n যদি হয় তার ডিফারেন্সিয়েশন হলো n টা সামনে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমি লিখতে পারি 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, যেটা আসলে 2x। এর পরবর্তী অপশনটা দেখো, এখানে x এবং y দুইটাই কিন্তু একসাথে আছে, এবং আমরা জানি y কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে হলো y ইজ এ ফাংশন অফ x, তাই তো? সো যেহেতু এখানে দুইটা পাশাপাশি আছে, আমি কিন্তু শুধু x কে ডিফারেন্সিয়েশন করলেও হবে না, অথবা শুধু y কে ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু হবে না, আমাকে দুইটাকে মিলে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তো আমি একটা সূত্রটা মনে করে দিই, আমাদের কিন্তু এরকম সূত্র ছিল যে ddx uv যদি থাকে, যেখানে u এবং v দুইটাই হলো x এর ফাংশন, তখন আমরা কি করতাম, আমরা প্রথমে u কে কনস্ট্যান্ট রাখতাম, v কে ডিফারেন্সিয়েশন করতাম x এর সাপেক্ষে, তারপর v কে কনস্ট্যান্ট রাখবো এবং u কে ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। অর্থাৎ প্রথমে একটাকে ধরে নিব, তাকে ডিফারেন্সিয়েশন করব, তারপর অপরটাকে ধরে নিব আর অন্যটাকে ডিফারেন্সিয়েশন করব। সো একই ঘটনা যদি আমি এখানে করাই, প্রথমে আমাকে x কে ডিফারেন্সিয়েশন করতে হবে যখন আমি y কে কনস্ট্যান্ট রাখবো, এবং পরবর্তীতে y কে ডিফারেন্সিয়েশন করতে হবে যখন আমি x কে কনস্ট্যান্ট রাখবো। সো প্রথমে আমি লিখতে পারি যে x কে কনস্ট্যান্ট রেখে y কে ডিফারেন্সিয়েশন করলাম, আর পরবর্তীতে y কে কনস্ট্যান্ট রেখে আমি x কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে কি আছে দেখো, যে x প্লাস dy বাই dx প্লাস dx dx, এটা যেহেতু 1 হবে তাহলে এখানে শুধু y লিখতে পারি। তাহলে এটা হলো আমাদের ডিফারেন্সিয়েশন ddx অফ x স্কয়ার প্লাস xy। সো এই ডিফারেন্সিয়েশনটা আসলে টোটাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি যে y ইজ এ ফাংশন অফ x, কিন্তু আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন আছে যেটাকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো এখন আমি তোমাদের দেখাবো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আসলে কিভাবে হয়। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসলে আংশিক অন্তরক। এখানে আমরা বলতেছিলাম টোটাল ডিফারেন্সিয়েশন মানে আমরা টোটালটাকে ডিফারেন্সিয়েশন করতেছি যখন আমরা y কেও ধরে নিচ্ছি y ইজ এ ফাংশন অফ x, কিন্তু আমরা যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব বা আংশিকটা করব তখন কিন্তু আমরা ধরে নিচ্ছি যে y ইজ নট এ ফাংশন অফ x, y ইজ এ কনস্ট্যান্ট। তার মানে এখানে দেখো, আমি যখন এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব, যেটা কিন্তু টোটাল থেকে আলাদা, আমি এখানে d দিয়ে লিখছিলাম, এখানে জিনিসটা ডেল দিয়ে লিখতে হবে। এটা অবশ্যই ইম্পর্টেন্ট কথা যে পার্শিয়াল করতে হলে অবশ্যই ডেল ডেল এক্স লিখতে হবে, আর যদি টোটাল ডিফারেন্সিয়েশন করতে হয় তখন ddx লিখতে হবে। আচ্ছা, এখন এই যে পার্শিয়ালটা আমি যখন করতেছি, দেখো প্রথমে ডিফারেন্সিয়েশনটা করতে বলতেছে আমাকে x এর সাপেক্ষে এবং পার্শিয়াল, তার মানে হলো এই ডিফারেন্সিয়েশনের জন্য শুধুমাত্র x হলো চলক, বাকি সবাই কিন্তু সহগ। বাকি সবাই বলতে কি, এখানে y থাকতে পারে, z থাকতে পারে, n থাকতে পারে, 1 2 3, যাই থাকুক না কেন x ছাড়া যে যে থাকবে সবাই কিন্তু এখানে সহগ হিসেবে কাজ করবে, এবং সহগকে যদি ডিফারেন্সিয়েশন করো তার মান কিন্তু হবে 0। তাহলে আমরা শুরু করি ব্যাপারটা, যে প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে x স্কয়ারকে, এবং x স্কয়ারকে পার্শিয়াল করো অথবা টোটাল করো ডাজেন্ট ম্যাটার, উভয় ক্ষেত্রে কিন্তু মান আসবে 2 ইন্টু x। আচ্ছা, তারপর আমি প্লাস দিলাম, এখানে x ইন্টু y আছে। যখন আমরা টোটাল ডিফারেন্সিয়েশনে x ইন্টু y করছিলাম, আমাদের কিন্তু একটা বড় টার্ম আসছিল যেটা হলো x dy dx প্লাস y ইন্টু 1, কিন্তু আমি যখন পার্শিয়াল করব আমি বলে দিছি x ছাড়া বাকি যে থাকবে সেই কিন্তু ধ্রুবক। তাহলে এইখানে yটা কিন্তু আর ফাংশন হিসেবে কাজ করতেছে না, সে কাজ করতেছে একটা ধ্রুবক হিসেবে। তো একটা ধ্রুবক হিসেবে কাজ করলে আমি প্রথমেই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসি, কারণ ডিফারেন্সিয়েশনের সময় কনস্ট্যান্টকে সবসময় বাইরে নিয়ে আসা যায়। এরপরও যদি আমি x কে ডিফারেন্সিয়েশন করি আমার মান আসবে শুধু 1। তাহলে আমাদের এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তার রেজাল্টটা হলো 2x + y ইন্টু 1 বা 2x + y। এবং দেখো তো এই রেজাল্টটা এখানে কোথাও আছে, অবশ্যই আছে, এই যে 2x আছে এবং এখানে y ইন্টু 1 আছে। তাহলে বাদ গেলোটাকে, বাদ গেল হলো এই যে x ইন্টু dy dx, এই পার্টটা কিন্তু পার্শিয়ালে নাই। সো এই পার্টটা না থাকার অর্থ আমি কি লিখতে পারি না যে x ইন্টু dy dx, এই মানটা আসলে এখানে শূন্য হয়ে গেছে। সো শূন্য হওয়ার অর্থ x আর শূন্য হতে পারবে না, x যদি শূন্য হয় তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না। তাহলে বাকি থাকলো কে, যে dy dx, অর্থাৎ এখান থেকে dy dx এর মানটা শূন্য,
dy dx এর মান শূন্য হওয়ার অর্থ হলো যে y এর x এর সাপেক্ষে কোনো পরিবর্তন নাই, y এর x এর সাপেক্ষে কোনো পরিবর্তন না থাকার অর্থ হলো yটা আসলে কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। সো যদি তোমাকে কখনো বলে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, তার মানে তুমি ধরে নিবা যদি আমি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তখন x ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট থাকবে, যদি আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু y ছাড়া বাকি সবাই হবে কনস্ট্যান্ট। সো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো দেখো এখন যদি আমরা y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্টটা কি আসছে, প্রথমে কি আছে x স্কয়ার, x কিন্তু y এর সাপেক্ষে এখন কনস্ট্যান্ট কারণ আমি পার্শিয়াল করতেছি, মানে x কে কনস্ট্যান্ট ধরে নিলে তার ডিফারেন্সিয়েশনের মানটা হবে শুধু শূন্য। তারপর কি আছে x ইনটু y, আমি ডিফারেন্সিয়েশন করতেছি y এর সাপেক্ষে এবং এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে কিন্তু x এই ডিফারেন্সিয়েশন একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। সো x কে আমি যদি বাইরে নিয়ে আসি এরপর যদি y কে ডিফারেন্সিয়েশন করি যার মান আসবে শুধু 1, তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশনের মান আসলো শুধু x। আশা করি বুঝতে পারছো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং টোটাল ডিফারেন্সিয়েশনের মধ্যে পার্থক্যটা কি। আমরা কথা বলছিলাম একটা অপারেটর নিয়ে, অপারেটর আসলে কি করে। সো অপারেটর আসলে যে কাজটা করে সেটা একটা অপারেশন, কি অপারেশন করতে পারে, যেমন প্লাস, শুধু প্লাস যদি কোথাও দেয়া থাকে, প্লাসের কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই, কিন্তু আমি যদি লিখি যে 5 + 3 তাহলে কিন্তু এটা একটা সিগনিফিকেন্স হবে, যে 5 সাথে তুমি 3 যোগ করো তখন আনসারটা আসবে মনে করো। আর শুধু প্লাস যদি কোথাও লেখা থাকে বা শুধু মাইনাস যদি কোথাও লেখা থাকে তার সিগনিফিকেন্স কিন্তু থাকে না। সো অপারেটর হলো এমন কিছু মডুলেটর যেগুলো আসলে কোনো একটা অপারেশন করে তার আশেপাশে যে জিনিসগুলো থাকে তার উপর। সো আশেপাশে জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু প্লাসের সিগনিফিকেন্স হবে না, একইভাবে মাইনাস, গুণ, ভাগ এরাও কিন্তু একই ধরনের কাজ করতে পারে। সো আমরা নতুন একটা অপারেটর নিয়ে কাজ করবো বলছিলাম, যে অপারেটরের নাম দেওয়া হয়েছিল নাবলা এবং যার সিম্বল হলো এরকম, এরও একটা নাবলা এবং নাবলা যেহেতু ভেক্টর এই জন্য আমি ওর উপরে আরেকটা চিহ্ন দিব। তো কোনো কোনো বইয়ে ওই উপরের দাগটা দেওয়া থাকে না, আসলে ডাজেন্ট ম্যাটার, বিকজ নাবলা যেহেতু ভেক্টর তুমি যেভাবে লেখো না কেন এটা কিন্তু ভেক্টরকেই বুঝাবে। সো উপরে চিহ্নটা দিলে অবশ্যই ভালো, তবে না দিলে ভুল ধরা যাবে না। আচ্ছা এখন এই নাবলা অপারেটরটা আসলে দেখতে কীরকম বা এটা হলো তার সিম্বল, আসলে তার কাজটা কীরকম হতে পারে, যেমন প্লাস হলো দুইটা সংখ্যাকে যোগ করতে পারে। সো একইভাবে যদি জিজ্ঞেস করা হয় নাবলাটা কী করতে পারে, সো নাবলার একটা ছোটোখাটো সমীকরণ আছে, সেই সমীকরণটা আমি তোমাদের দেখাচ্ছি। দ্যাট ইজ আই ডিডি এক্স সরি ডেল্টা ডেল এক্স জে ডেল্টা ডেল ওয়াই প্লাস কে ডেল্টা ডেল জেড। সো আমি একটু সিম্বলগুলো মনে করাই দিই, এখানে আই জে কে আসলে ইউনিট ভেক্টর, একক ভেক্টর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর। আর এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই বা ডেল ডেল জেড, একটু আগে আমরা পড়ে আসছিলাম এটা আসলে ডিফারেন্সিয়েশন, কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন এটা না, এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো প্রথমে যখন ডেল এক্স আছে তার মানে হলো শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, একই রকমভাবে এখানে ওয়াই এর সাপেক্ষে এবং এখানে হলো জেড এর সাপেক্ষে। এখন প্রশ্ন হলো ডিফারেন্সিয়েশন তো করতে হবে, কাকে করব, এই জিনিসটা কিন্তু এখনও দেয়া নাই, তার মানে ও এখন কোনো সিগনিফিকেন্স রাখতেছে না, কিন্তু আমি যদি তার পাশে কাউকে দিয়ে দিই কোনো ভেক্টর ফিল্ড অথবা স্কেলার ফিল্ড দিয়ে দিই তখন কিন্তু ওর একটা সিগনিফিকেন্স তৈরি হবে, যে একটা অপারেশন করতেছে অন্য একটা অপারেটর, অন্য একটা অবজেক্টের উপর বা অন্য একটা ফিল্ডের উপর। সো উইদাউট এনি কাইন্ড অফ ফিল্ড, কোনো ফিল্ড যদি আমি না দিই তাহলে কিন্তু এই অপারেটরটা আমরা কাউন্ট করবো না, এটা জাস্ট এখনো পর্যন্ত একটা মডিউল হিসেবে আছে, সে কিন্তু কোনো কাজ করতেছে না। সো এই অপারেটরটা আসলে যে যে অপারেশনগুলো করতে পারে সেগুলো আমরা এখন ব্যাখ্যা করবো। প্রথম যে অপারেশনটা করতে পারে সেটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট, আর সেকেন্ড যেটা করতে পারে সেটাকে আমরা বলবো ডাইভার্জেন্স, আর লাস্ট ওয়ান তিন নাম্বার অপারেশন যেটা করতে পারে সেটাকে আমরা বলবো কার্ভ। সো নাবলা অপারেটরটা তিন ধরনের অপারেশন করতে পারে, একটাকে আমরা বলছি গ্রেডিয়েন্ট, ডাইভার্জেন্স অ্যান্ড কার্ভ। সো ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট আসলে কি বা গ্রেডিয়েন্ট অপারেশনটা আসলে কি সেটা যদি আমি বলি, সো তুমি যদি নাবলা ভেক্টরের পাশে একটা স্কেলার ফিল্ড রাখো, এই ফিল্ডটা অবশ্যই স্কেলার হতে হবে এই জন্য আমি এখানে ভেক্টর চিহ্নটা দেই নেই। সো যদি কোনো স্কেলার ফিল্ডের উপর নাবলা অপারেশন করে তখন এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি একবার মনে করে দিই, গ্রেডিয়েন্ট মানেই হলো নাবলা অপারেশনটা তার স্কেলার ফিল্ডের উপর হচ্ছে, ওকে। আর বাকি যে দুইটা আছে ডাইভার্জেন্স এবং কার্ভ, এই দুইটার অপারেশন কিন্তু ভেক্টর ফিল্ডের উপর হবে। এখন নাবলা যেহেতু নিজেই একটা ভেক্টর, দুইটা ভেক্টরকে কিন্তু পাশাপাশি রাখা যায় না। আমি একটু মনে করে দিই, যদি দুইটা ভেক্টর a আর b হয় এরকম পাশাপাশি রাখলে তার কোনো সিগনিফিকেন্স তৈরি হয় না, সিগনিফিকেন্স তৈরি হবে যদি তুমি মাঝখানে ডট অথবা ক্রস কিছু একটা দাও, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যে তুমি ডট প্রোডাক্ট করতে পারো, ডট গুণ করতে পারো অথবা ক্রস প্রোডাক্ট করতে পারো, শুধু পাশাপাশি রাখা যাবে না। সো একই রকমভাবে যেহেতু আমাদের নাবলা এটা একটা অপারেটর এবং এটা হলো ভেক্টর অপারেটর, ও যদি ভেক্টরের উপরে অপারেশন করতে চাই তখনও মাঝখানে অপারেশনটা কী হবে সেটা ডট না ক্রস, তার উপর আসলে দুইভাবে নামকরণ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্স যেটা আসলে ডট প্রোডাক্টের জন্য, লাস্ট ওয়ান হলো কার্ল যেটা হলো ক্রস প্রোডাক্টের জন্য। সো এইখানে আমি লিখতে পারি যে নাবলার অপারেশনটা হবে একটা ভেক্টর ফিল্ডের উপর, আমি ভেক্টর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এবং অপারেশনটা হবে ডট প্রোডাক্ট, ওকে। এবং লাস্ট ওয়ান হলো এই নাবলা অপারেশনটাই হবে ভেক্টর ফিল্ডের উপর কিন্তু এখন হবে ক্রস, ওকে। সো আমি একটু রিমাইন্ড করে দেই, গ্রেডিয়েন্ট হলো নাবলা অপারেশন একটা স্কেলার ফিল্ডের উপর, ডাইভার্জেন্স হলো নাবলা অপারেশন একটা ভেক্টর ফিল্ডের উপর কিন্তু সেটা হবে ডট প্রোডাক্ট, অ্যান্ড লাস্ট ওয়ান যেটা কার্ল সেটা হলো নাবলা অপারেশন একটা ভেক্টর ফিল্ডের উপর কিন্তু অবশ্যই ক্রস প্রোডাক্ট।
সো গ্রেডিয়েন্ট অপারেশনের জন্য আমরা বলে দিয়েছি যে গ্রেডিয়েন্ট হলো নাবলা অপারেশনটা করতে হবে একটা স্কেলার ফিল্ডের উপর। সো আমি ধরে নিচ্ছি একটা স্কেলার ফিল্ড যেটা 3x + 4y + 5z, এটা স্কেলার ফিল্ড কেন, কারণ এখানে কোনো ভেক্টর কম্পোনেন্ট নাই, আই জে কে নাই, সো অবশ্যই এটা একটা স্কেলার ফিল্ড। এখন যদি আমি নাবলা অপারেশনটা করি রেজাল্টটা কী আসছে একটু আমরা দেখতে পারবো। সো নাবলা অপারেটরটা যদি আমি এখানে করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে নাবলার যে ফর্মুলাটা ছিল সেটা লিখতে হবে, সেটা হলো আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই অ্যান্ড ফাইনালি কে ডেল ডেল জেড। এবং অপারেশনটা করতেছি আমি ফাই এর উপর, সো ফাই এর মানটা আমি বসাই দিই, প্লাস পয়েন্ট যেটা হয়েছে প্রথম অপশনটা ছিল 3x, পরেরটা হলো 4y এবং পরেরটা হলো 5z। 3x কে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো আমি একটা রেজাল্ট পাবো, কিন্তু 4y কে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন কিন্তু রেজাল্ট আসবে শূন্য, কারণ আমি ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে এবং এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেহেতু হয়েছে, সো x এর সাপেক্ষে y বা z এটা কিন্তু হবে কনস্ট্যান্ট। সো এই যে 4y এবং 5z এটা কিন্তু কনস্ট্যান্টের মতো কাজ করবে এবং এদের ডিফারেন্সিয়েশনটা অবশ্যই শূন্য হবে। সো আমার জন্য সুবিধাটা কি হলো যে x এর জন্য যখন ডিফারেন্সিয়েশন করবো শুধু 3x কে ডিফারেন্সিয়েশন করলেই হবে, একইভাবে y এর জন্য যদি করি 4y এবং লাস্ট ওয়ান জেড এর জন্য যদি করি শুধু 5z কে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি 3x কে ডিফারেন্সিয়েশন করি তার রেজাল্ট হবে 3, এবং এই পাশে ডিফারেন্সিয়েশনের সাথে একটা আই ভেক্টর আছে, অবশ্যই আমাকে আই ভেক্টরটাকে মাল্টিপ্লাই আকারে রাখতে হবে। তারপর দেখো পরবর্তীতে যখন 4y ছিল 4y কে ডিফারেন্সিয়েশন করতে হবে y এর সাপেক্ষে, বিকজ x এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন কিন্তু শূন্য। তাহলে 4y এর ডিফারেন্সিয়েশন হবে কত, শুধু 4, এবং ভেক্টর আছে একটা j ভেক্টর যেটাকে আমি 4 এর সাথে লিখলাম। লাস্ট ওয়ান একইভাবে লেখা যায় 5 × কে ভেক্টর। এবার একটু ভালো মতো রেজাল্টটা দেখো, আমি যখন এই অপারেশনটা শুরু করেছিলাম তখন ফাইটা ছিল একটা স্কেলার ফিল্ড, কিন্তু রেজাল্ট যেটা আসছে সেটা কিন্তু একটা ভেক্টর ফিল্ড। অর্থাৎ আমাদের এই যে নাবলা অপারেটরটা এটা যদি স্কেলার ফিল্ডের উপর কাজ করে যে রেজাল্টটা আসবে সেটা একটা ভেক্টর ফিল্ড হবে। এবং এই নাবলা অপারেটরের অন্যতম বৈশিষ্ট্য হলো ও আসলে বৃদ্ধির হারটা বের করে, এবং বৃদ্ধির হারটা কোন দিকে কাজ করতেছে যেহেতু ভেক্টর ফিল্ড আছে তার ডিরেকশনটা এই ভেক্টর ফিল্ডের মান দ্বারা বোঝানো যাবে। ওকে, নেক্সট হলো ডাইভার্জেন্স। ডাইভার্জেন্স আমি বলেছিলাম যে এটা হচ্ছে নাবলা অপারেটর এবং এই অপারেশনটা করতে হবে একটা ভেক্টর ফিল্ডের উপর। সেই জন্য আমি এক্সাম্পলটা নিয়েছি একটা ভেক্টর ফিল্ড, দেখিয়ে বোঝা যাচ্ছে আই জেকে যেহেতু আছে ডিরেকশন আছে এবং ডিরেকশন থাকার অর্থ এটা একটা ভেক্টর ফিল্ড। এখন আমি যদি অপারেশনটা করি তো অবশ্যই আগের মতো আমাকে ভেক্টর ফিল্ডের মানটা লিখতে হবে এবং এই নাবলা অপারেটরের মানটাও লিখতে হবে। তো আমি যদি দুইটা এখানে বসাই, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই অ্যান্ড কে ডেল ডেল জেড, এবং অবশ্যই ডট করতে হবে, এই জন্য নাম দেওয়া হয়েছে ডাইভার্জেন্স। এই পাশে লিখতে হবে 3xi 4yj 5zk। এখন আমাদের জন্য একটা সুবিধা কি, সুবিধাটা হলো আমরা আই ডট আই এর মান বের করতে পারি, আই ডট জে এর মানও বের করতে পারি, আই ডট কে এর মানও বের করতে পারি। সো তোমাদের জানার কথা যে আই ডট আই এর মান কিন্তু হলো 1 এবং আই ডট জে এর মান হলো 0, একইভাবে আই ডট কে এর মান কিন্তু 0। তাহলে প্লাস পয়েন্টটা কি হলো, এই যে যখন আমরা ডিফারেন্সিয়েশনটা করবো ডিফারেন্সিয়েশনটা করার আগে আমরা দেখতেছি যে আই এর সাথে জে ডট তো 0 আসতেছে, তাহলে ডিফারেন্সিয়েশনটা না করলেও হয় কারণ 0 দিয়ে গুণ করলে 0 হবে। সো আমরা প্রথম পোর্শনের সাথে শুধু প্রথম পোর্শনের ডট গুণ করবো এবং ডিফারেন্সিয়েশন করবো, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা এবং থার্ডটার সাথে থার্ডটাকে ডিফারেন্সিয়েশন করবো এবং ডট গুণ করবো। মানে প্রথমটা যখন আমরা করবো এই যে ডিফারেন্সিয়েশনটা এটা করতে হবে 3x এর উপর। সো 3x কে যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে আমাদের রেজাল্ট আসবে কত, শুধু 3, এবং আই ডট আই এই দুইটা আই এর গুণফল হলো 1, তার মানে 3 × 1 এটা হলো আমাদের প্রথম পার্টের রেজাল্ট। একইভাবে পরবর্তী পার্টের রেজাল্ট কত আসবে, 4 × 1, এবং লাস্ট পার্টের রেজাল্ট আসবে 5 × 1। তিনটাকে যদি যোগ করে দাও 3 + 4 = 7, 5 = 12। এবার দেখো মজার কাহিনীটা, আমরা যে ফিল্ডটা নিয়ে শুরু করেছিলাম এই ফিল্ডটা ছিল কিন্তু একটা ভেক্টর ফিল্ড, বাট রেজাল্ট যেটা আসছে এটা কিন্তু আসছে একটা স্কেলার ফিল্ড। এবং স্কেলার ফিল্ডটা একটু বলে দিই, এটা একটা পজিটিভ স্কেলার ফিল্ড আসতেছে। পজিটিভ, নেগেটিভ অথবা শূন্য যদি আসে তার একটা সিগনিফিকেন্স আছে। সো ডাইভার্জেন্স আমরা যেটা পড়তেছিলাম এটা পজিটিভ হলে এটাকে আমরা বলবো পজিটিভ ডাইভার্জেন্স, যদি নেগেটিভ হয় এটাকে বলা হয় নেগেটিভ ডাইভার্জেন্স অথবা কনভার্জেন্স, আর যদি ডাইভার্জেন্স কখনো শূন্য আসে তখন ওই ফিল্ডটাকে বলা হয় সলিনয়ডাল ফিল্ড। আমি জিনিসগুলো একটু চিত্র দিয়ে বুঝাচ্ছি। ধরো এই রাস্তা দিয়ে পানি ফ্লো করতেছে আমি, এবং এই নলটা যেখানে শেষ হয়েছে ওইখানে তার ক্ষেত্রফলটা আমি বাড়াই দিছি, তাহলে ঘটনাটা কী হবে, এই সেম পরিমাণ পানি ফ্লো করার পর যখন পানিগুলো আউটপুটে চলে আসবে তাহলে আউটপুট এরিয়া কিন্তু বেড়ে গেছে, তাহলে কি চাপটা কমে যাবে। চাপ কমে যাওয়ার অর্থ হলো আমি জিনিসগুলোকে ডাইভার্স করে দিচ্ছি, বা একটা ছোট রাস্তা দিয়ে ইনপুট হওয়া সত্ত্বেও তার আউটপুট এরিয়া যেহেতু বড় এবং ম্যাস যেহেতু চেঞ্জ হয় নাই
ডেফিনেটলি এখানে পানির প্রেশারটা অনেক কমে যাবে। সো এই ক্ষেত্রে যেহেতু প্রেশার কমে যাচ্ছে, সে সব দিকে কিন্তু ছড়াই যাচ্ছে। এই ছড়িয়ে যাওয়াটাকে বলা হচ্ছে পজিটিভ ডাইভার্জেন্স। সো পজিটিভটা আসার অর্থ হলো, এই পজিটিভ দিয়ে বুঝাচ্ছে এটা ছড়াই গেছে, এবং এই টুয়েলভ যে ভ্যালুটা, এটা দিয়ে বুঝাচ্ছে এটা কতটুকু ছড়াইছে। ধরো এখানে প্লাস টুয়েলভ না এসে প্লাস সিক্স আসলো, তখনও কিন্তু ব্যাপারটা ছড়াতো, হয়তো বা এত বেশি ছড়াতো না, ছড়ানোর পরিমাণটা একটু কম হতো, ধরো এরকম। সো পজিটিভ ডাইভার্জেন্স দিয়ে আসলে দুইটা জিনিস বোঝাই। পজিটিভ দিয়ে বোঝাচ্ছে আসলে জিনিসটা ছড়ানো হয়েছে, এবং যে ভ্যালুটা আসছে ডাইভার্জেন্সে সেটা দিয়ে বোঝাবে সে কতটুকু ছড়াচ্ছে, এবং যতটুকু ছড়াবে তার উপর আসলে চাপটাও নির্ভর করে, সে তার চাপটা কতটুকু কমে যাবে। সো এটা হলো আমাদের পজিটিভ ডাইভার্জেন্স। এখন বুঝতেই পারতেছো নেগেটিভ ডাইভার্জেন্স আসলে কি হবে, এই ঘটনাটার উল্টাটা হলো নেগেটিভ ডাইভার্জেন্স। সো আমি যদি ইনপুট রাস্তাটা এরকম বড় করে রাখি এবং এখানে পানির ফ্লো দেই, এবং আউটপুটের যে এরিয়াটা সেটা যদি ছোট করে দেই, তাহলে পানিগুলো দেখো বেশি পরিমাণ পানি ছোট রাস্তা দিয়ে যদি বের হতে চায়, এখানে প্রেশারটা কিন্তু ডেফিনেটলি বাড়বে। যখনই প্রেশার বাড়বে পানির ফ্লোটাও কমে যাবে। সো ওই পানি যেগুলো এখান থেকে বের হচ্ছে, তারপর এক্সট্রা প্রেশার তৈরি হচ্ছে, এবং এক্সট্রা প্রেশারটাকে বলা হচ্ছে জিনিসটা কনভার্জ হয়ে যাচ্ছে। মনে করো তোমার একটা বাসার সামনে একটা বড় রাস্তা আছে, এই রাস্তাটা অনেক সামনে গিয়ে হালকা করে কেটে ফেলছে, অর্ধেকটা কেটে ফেলছে। তাহলে দেখো তুমি যখন বাসা থেকে বের হবা, ওই রাস্তাটা অনেক বড় এবং অনেক বেশি গাড়ি থাকবে, বাট ওই গাড়িগুলো যখন রাস্তাটা পাস করে সামনের দিকে যাবে, সামনের রাস্তাটা ছোট হয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু জ্যাম তৈরি হবে। জ্যাম তৈরি হওয়ার অর্থ হলো বেশি গাড়ির চাপ তৈরি হওয়া, এখানেও কিন্তু সেম ঘটনা ঘটতেছে, এবং এটাকেই বলা হচ্ছে আসলে নেগেটিভ ডাইভার্জেন্স বা কনভার্জেন্স। অর্থাৎ ইনিশিয়ালি রাস্তাটা বড় ছিল, ইনিশিয়ালি ইনপুটটা বেশি ছিল, বাট আউটপুটে গিয়ে এরিয়াটা ছোট হওয়ার ফলে সবগুলো গিয়ে একই জায়গায় প্রেশার দিচ্ছে, যার ফলে ওই সারফেস এরিয়াতে প্রেশারের মানটা বেড়ে গেছে, এবং এই রেজাল্টটা অবশ্যই নেগেটিভ আসবে। ওকে, তাহলে নেগেটিভ যদি আসে সেটা বোঝাবে যে এটা কনভার্স হয়েছে, এবং নেগেটিভের যে ভ্যালুটা থাকবে, ধরো এখানে প্লাস টুয়েলভ না আসে মাইনাস টুয়েলভ আসলো, তাহলে মাইনাস দিয়ে বুঝাবো এটা কনভার্জেন্স, তো কনভার্জ হয়েছে, এবং টুয়েলভ দিয়ে বুঝাবো এটা কতটুকু কনভার্জ হয়েছে। ওকে, সো এটা হলো নেগেটিভ ডাইভার্জেন্সের একটা এক্সাম্পল বা কনভার্জেন্সের একটা এক্সাম্পল। এবং ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হলো একটা সলিনয়েডাল বা যার ডাইভার্জেন্স হলো শূন্য। এখন এই ফিল্ডটা যদি তুমি দেখো, তুমি নিজেই বুঝতে পারতেছো এখানে ইনপুট পানির উপর যে প্রেশার থাকবে, এই পানিগুলো যখন এখান থেকে বের হয়ে যাবে তখন কিন্তু প্রেশারের কোনো তারতম্য হচ্ছে না। তাহলে ইনপুট এরিয়া আউটপুট এরিয়া যদি কখনো সমান হয়, প্রেশারের তারতম্য হবে না, এবং ওই ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের ডাইভার্জেন্সের রেজাল্ট হবে শূন্য। ওকে, সো যদি কখনো ডাইভার্জেন্স শূন্য আসে, তুমি সরাসরি বলে দিবা এখানে প্রেশারের কোনো তারতম্য হয় নাই, এবং এখানে ক্ষেত্রফলের কোনো তারতম্য হয় নাই। সো এটা একটা সলিনয়েডাল ফিল্ড বা দেখতে কিছুটা সলিনয়েডের মতো, আসলে এই জন্য সলিনয়েডাল বলা হয়। সো সলিনয়েডাল ফিল্ড যদি কখনো আসে তখন তার ডাইভার্জেন্স কিন্তু শূন্য হবে। তাহলে লাস্ট টপিক হলো কার্ল। সো কার্ল আমি বলে দিয়েছি অলরেডি, এটা একটা অপারেশন যেটা ভেক্টর ফিল্ডের উপর করতে হবে এবং অবশ্যই ক্রস প্রোডাক্ট করতে হবে। সো আমি ওই অনুযায়ী লিখেছি একটা ভেক্টর ফিল্ড আই জে কে, যেহেতু আছে অবশ্যই ভেক্টর হবে, একটা পারফেক্ট ডিরেকশন আছে এখানে, আর যেহেতু আমাকে ক্রস করতে হবে, আশা করি তোমাদের ক্রসের ফর্মুলাটা মনে আছে। সো আমরা এই টেবুলার ফর্মে ক্রসটা করতেছি, তেমন রেজাল্টটা আসলে কীরকম আসবে দেখো। আমি যখন আই এর জন্য করব, তাহলে প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে জেড এক্স কে ওয়াই এর সাপেক্ষে, রাইট? সো জেড এবং এক্স এর মধ্যে কিন্তু আর ওয়াই তো নাই, সো ওয়াই যদি না থাকে তাহলে ডিফারেন্সিয়েশনের মানটা কিন্তু হবে শূন্য। প্রথমে আমি এখানে লিখলাম শূন্য মাইনাস, তারপর এই জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে থ্রি ওয়াই জেড কে। সো জেড এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, থ্রি ওয়াই কিন্তু এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, এবং জেড কে আমি ডিফারেন্সিয়েশন করবো যার মান হলো ওয়ান, তাহলে শুধু থাকতেছে কি থ্রি ওয়াই। তাহলে আমি এখানে লিখতে পারি জিরো মাইনাস থ্রি ওয়াই প্লাস, এরপর যদি আমি জে এর জন্য করি, সো আমি যেহেতু পজিটিভ যে লিখছি তাহলে বুঝতেই পারতেছো যে এই বাসটা কি করতে হবে। সো প্রথমে এক্স এর সাপেক্ষে থ্রি জেড এক্স কে ডিফারেন্সিয়েশন করবো, সো এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান, থ্রি জেড যেহেতু কনস্ট্যান্ট তাহলে এখানে থাকবে শুধু থ্রি জেড মাইনাস, এরপর জেড এর সাপেক্ষে করতে হবে এক্স ওয়াই কে। সো জেড এর সাপেক্ষে করতেছি, এখানে তো আর জেড নাই তাহলে জিনিসটা হবে শূন্য, তাহলে এখানে আমি শূন্য বসে দিতে পারি। লাস্ট ওয়ান হলো কে এর জন্য, সো কে এর জন্য যদি করি, প্রথমে এক্স এর সাপেক্ষে থ্রি ওয়াই জেড কে করতে হবে, ওয়াই জেড এর মতো যেহেতু এক্স নাই তাহলে এখানে শূন্য থাকবে, এবং মাইনাস যদি করি ওয়াই এর সাপেক্ষে করতে হবে থ্রি এক্স ওয়াই কে, যেখান থেকে ডিফারেন্সিয়েশন করে আসে থ্রি ইন্টু এক্স। আচ্ছা, এরপর এখানে আমি যেটা লিখতে পারি মাইনাস থ্রি ওয়াই আই প্লাস থ্রি জেড জে মাইনাস থ্রি এক্স। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হলো, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করার পর, অর্থাৎ কার্ল বের করার পর যে রেজাল্টটা আসছে কিন্তু শূন্য না। আর কার্লের অন্যতম কাজ হলো ও আসলে বের করতে পারে একটা ভেক্টর ফিল্ড ঘূর্ণায়মান নাকি ঘূর্ণায়মান না। এই রিজনটা কেন তোমাকে একটু মনে করে দিই, আমরা যখন এ ক্রস বি করতাম, যে কোনো দুইটা ভেক্টর যদি ক্রস গুণন করতাম, সাথে কিন্তু একটা ইটা থাকতো এবং এ বি সাইন থিটা থাকতো,
এখানে এবি সাইন থিটা হলো এ ক্রস বি এর মানটাকে রিপ্রেজেন্ট করে, এবং ইটাটা আসলে বোঝায় যে ডিরেকশনটা কোন দিকে হবে। সো কোথাও যদি ইটার ওয়ানটাই শূন্য হয়ে যায় তার মানে ওইটা আসলে রোটেট করতেছে না। সো একইভাবে আমরা যদি কখনো দেখি যে এই কোনো ভেক্টর ফিল্ডের কার্ল বের করার পর তার মান হচ্ছে শূন্য, তার মানে আসলে ওই ভেক্টর ফিল্ডটা রোটেশন করতেছে না। সো রোটেশন যদি না করে তাহলে তার কার্ল হবে শূন্য, আর যদি রোটেশন করে তার কিন্তু কার্ল শূন্য হবে না, পজিটিভ বা নেগেটিভ হতে পারে। আচ্ছা, সো এখানে যে রেজাল্টটা আসছে এটা আসলে এখনো ডিপেন্ড করতেছে শূন্য হবে না, বিকজ এখানে আই জে কে সবাই আছে। সো এক্স ওয়াই জেড এর মান যদি তিনটাই আমি শূন্য না বসাই তাহলে কিন্তু এই ভেক্টর ফিল্ডের মানটা শূন্য হওয়া উচিত না। সো যে কোনো একটা যদি পজিটিভ হয়, শূন্য না হয়, তাহলে কিন্তু ভেক্টর ফিল্ডের মান থাকবে, এবং ওই মানটা শূন্য না হওয়ার অর্থ এটা রোটেশন করতেছে, এবং এই রেজাল্টটা যদি পজিটিভ বা নেগেটিভ আসে তার উপর আসলে ডিপেন্ড করতেছে। সো আমরা কিন্তু অলরেডি জানি যে অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশনকে আমরা সাইন্টিফিক্যালি পজিটিভ ধরি এবং ক্লক ওয়াইজ রোটেশনকে আমরা ধরি নেগেটিভ। তো কার্ল করার পর তোমার যদি পজিটিভ রেজাল্ট আসে তার মানে আসলে ভেক্টর ফিল্ডটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, আর যদি নেগেটিভ রেজাল্ট আসে তার মানে এই যে ভেক্টর ফিল্ডটা এটা ক্লকওয়াইজ রোটেশন করতেছে। সো ইম্পর্টেন্ট কথাগুলো মনে রাখো, আমরা যখন কার্ল বের করতেছি কোনো ভেক্টর ফিল্ডের কার্ল বের করলে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু একটা ভেক্টর ফিল্ড থাকবে। তাহলে কার্লের অন্যতম কাজ হলো ভেক্টর টু ভেক্টর কনভার্সন, ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড অফ অল, কার্ল যদি কখনো শূন্য হয়, কার্ল শূন্য হওয়ার অর্থ ভেক্টর ফিল্ডের কোনো রোটেশন নাই, ইরোটেশনাল ভেক্টর ফিল্ড, আর যদি শূন্য না হয় তার মানে ভেক্টর ফিল্ডের রোটেশনাল ফিল্ড। আচ্ছা, এখন ওই যে রেজাল্টটা আসতেছে শূন্য না হওয়ার পর একটা রেজাল্ট তো আসবে, ওই রেজাল্টটা প্লাস এবং মাইনাসের উপর ডিপেন্ড করতেছে এই ভেক্টর ফিল্ডের রোটেশনটা কোন দিকে হবে। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবে, এবং যদি নেগেটিভ রেজাল্ট আসে এটা ক্লকওয়াইজ রোটেশন দিবে।